আসসালামু আলাইকুম। সুপ্রিয় চৌরা আদর্শ ডিগ্রি কলেজের একাত্তর শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পরিণতি ও সুশাসন বিষয়ে শ্রেণী কার্যক্রমে স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ই গভর্নেন্স। আসলে ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের সুবিধাসমূহ কি, ই গভর্নেন্সের অন্তরায়সমূহ কি, এই অন্তরায়সমূহ বা প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ কি কি। আমরা প্রথমে আসি গভর্নেন্স কি। ই গভর্নেন্সের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ই গভর্নেন্স। ইংরেজি লেখলে ইংরেজিতে লেখলে আমরা লিখতে পারি ই গভর্নেন্স। ই দিয়ে হচ্ছে ইলেকট্রনিক, আর গভর্নেন্স তো গভর্নেন্সই। ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে গভর্ন করা বা শাসন করাকে বলা হয় ইলেকট্রনিক গভর্নেন্স। সরকার তার দৈনন্দিন কার্যক্রমে, তার দাপ্তরিক কার্যক্রমে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ল্যাপটপ, ডেস্কটপ, সরকার তার দাপ্তরিক কার্যক্রমে জনগণকে সেবা করতে গিয়ে দ্রুত কাজ করার জন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে জনসেবা করে থাকে। এই ই গভর্নেন্সটাকে আবার বলা হয় ডিজিটাল গভর্নমেন্ট বা ওয়ান স্টপ গভর্নমেন্ট। আমরা আগে দেখতাম সরকার তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য কাগজপত্রের বা ফাইলের ব্যবহার করত, যেটা ছিল অনেকটা অ্যানালগ সিস্টেম, কাগজ কলম হতো। এখন সরকার জনগণের সাথে সেবা কার্যক্রম পরিচালনার জন্য, ব্যবসায়ীদের সাথে, সরকারের অন্যান্য বিভাগের সাথে কার্যক্রম পরিচালনার জন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। এই ই গভর্নেন্সের সুবিধা অনেক। ই গভর্নেন্সের সুবিধা হচ্ছে কি, এটা দ্বারা দ্রুত কাজ করা যায়। এভাবে সরকার একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে ফাইল চালাচালি করতে অনেক সময় লাগত, কিন্তু এখন সরকারের বিভিন্ন দপ্তরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সরকার তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে থাকে, এই জন্য দ্রুত সম্পন্ন হয়। এটা সময় সাশ্রয়ী, সময় সাশ্রয়ী, এর সময় ক্ষেপণ হয় না। এটা জটিলতা মুক্ত। যে সমস্ত জায়গায় ইন্টারনেটগুলো পৌঁছে যায় দ্রুত ওই জায়গায় সরকার তার জনসেবা কার্যক্রম পরিচালনা করতে পারে, আর জনগণও সরকারের সাথে যোগাযোগ রাখতে পারে ই গভর্নেন্সের মাধ্যমে বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে। ই গভর্নেন্সের আরেকটা সুবিধা হচ্ছে এটা স্বচ্ছ। জনগণ সরকার কিভাবে কাজ করে, সরকার কিভাবে কাজ করে, আর জনগণ সরকারের সাথে সে কাজে কিভাবে অংশগ্রহণ করে থাকে সেটা স্বচ্ছ। যেমন আমরা আগে ভোট দিতাম, একটা ব্যালট বক্স ছিল, একটা ব্যালট ছিল ওইটাতে, এখন হচ্ছে ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই ভোটিং মেশিনের মাধ্যমে আমরা দ্রুত কি করতে পারি, আমাদের জনপ্রতিনিধি বা সরকার নির্বাচিত করতে পারি। এই ইলেকট্রনিক গভর্নেন্সে মানুষের কি করা হয়, অর্থনৈতিক সাশ্রয় হয়। অর্থনৈতিক সাশ্রয় কি, যদি নেটওয়ার্ক পাওয়া যায় কম্পিউটারে পাওয়া যায়, তখন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যানবাহন খরচ করে যাইতে হয়, ধরো ঢাকায় কোনো একটা কাজের জন্য আমাদের
আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের কেউ ঢাকা যাবে, আগে যাইতে হতো, তখন টাকা লাগতো। এখন অফিসে বসেই একজন অফিস কার্যক্রমের যে ওনার যে দাপ্তরিক কার্যক্রম আছে ওইটা কি করে, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অতি সহজেই সে কার্যক্রমটা সম্পন্ন করতে পারে। এখন আমরা আসি এটা এই কার্যক্রম পরিচালনা, এই কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে কি ধরনের অসুবিধা বা প্রতিবন্ধকতা দেখা যায়, অসুবিধা সমূহ বা প্রতিবন্ধকতা। আমরা জানি বাংলাদেশ সর্বত্র কি নেই, বিদ্যুৎ নেই, আরো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেটওয়ার্কের, নেটওয়ার্কের সমস্যা। সব জায়গায় ইন্টারনেটের কি নেই, পাওয়া যায় না। সেজন্য সবাই কি করে, এই দাপ্তরিক কার্যক্রমগুলো বা জনগণ তার সেবা গ্রহণ করতে পারে না। আর হচ্ছে এটা সহজলভ্য নয়, এটা সহজলভ্য না, যারা যে সমস্ত জায়গায় ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করা, যেমন সবার কাছে মোবাইল, মোবাইল যে যন্ত্রটা, মোবাইল কম্পিউটার এই সমস্ত জিনিসগুলো সহজেই পাওয়া যায় পায় না। ই গভর্নেন্সের অসুবিধা সমূহ আমরা পড়লাম, ই গভর্নেন্সের সুবিধা সমূহ পড়লাম। এখন এই অসুবিধা সমূহ কিভাবে প্রতিকার করা যায়, প্রতিকার প্রতিকার হচ্ছে সরকার সহজলভ্য মূল্যে বিটিআরসি বা যারা নেটওয়ার্কের কাজগুলো করে ওদের সাথে সরকার কম লাভে সাশ্রয়ী মূল্যে নেটওয়ার্ক সুবিধা দিতে পারে। সরকার পুরো দেশটাকে কারেন্ট বা বিদ্যুতের ব্যবহার কি করতে পারে, সাশ্রয়ী করতে পারে আর সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দিতে পারে। আর জনগণকে কি করতে হবে, আধুনিক প্রযুক্তি নির্ভর এবং শিক্ষা ব্যবস্থাটাকে ডিজিটাইজেশন করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে। এতে সুবিধা হবে কি, জনগণ শিক্ষিত হবে এবং ডিজিটাল প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এগুলো দিয়ে জনগণ সেবা পেতে পারে এবং সরকারি দপ্তরে সকল কর্মকর্তা কর্মচারী প্রযুক্তি নির্ভর শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে আমাদের যে ই গভর্নেন্সের যে অসুবিধা সমূহ দ্বারা এগুলো প্রতিকার পাওয়া যাবে। তাহলে আজকে আমরা শিখলাম ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের সুবিধা সমূহ কি, ই গভর্নেন্স পরিচালনার সত্তা কি কি, অসুবিধা সমূহ সম্মুখীন হয় এগুলো প্রতিকারের উপায় কি। তাহলে তোমরা আজকের আলোচনা থেকে যেগুলো শিখলে এগুলো বাড়িতে বসে তোমরা যারা ইতিমধ্যে বই কিনে ফেলেছ, সংগ্রহ করে ফেলছ, তারা বইগুলো দেখে ই গভর্নেন্স চতুর্থ অধ্যায়ের প্রথম পত্রে চতুর্থতে ই গভর্নেন্স চ্যাপ্টারটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। আর তোমাদের জন্য বাড়ির কাজ রইল, তোমরা ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের প্রতি ই গভর্নেন্স পরিচালনায়, হ্যাঁ বাড়ির কাজ, ই গভর্নেন্স কি, ই গভর্নেন্স পরিচালনায় সরকারের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর, একটা প্রতিবেদন তৈরি করবে। এখন
এখনকার সময়টা যাচ্ছে কোভিড-19 বা করোনার উপসর্গ নিয়ে। তোমরা স্বাস্থ্যবিধি সমূহ মেনে চলবে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত আদেশ নিষেধ কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে এগুলো মেনে চলবে, আর সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।